আজকে সারা ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। 1947 সালে 15ই আগস্ট এই দিনটিতেই স্বাধীনতা পেয়েছে ভারতবর্ষ, তাই এই দিনটিকে গর্ব এবং আনন্দের সাথে পালিত হয়। শুধু তাই নয়, এই দিনে যারা জানপ্রাণ দিয়ে রক্ত দিয়ে দেশটিকে স্বাধীন করেছিল সেই সব শহীদদের কথা স্মরণ করা হয়ে থাকে। এই দিনটিতে বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তার বিভিন্ন মোড়ে পতাকা উত্তোলন করা হয়। এই দিনটিকে সম্মানের সাথে পালিত করা হয়। এমনটাই দেখা গেল ক্রান্তি ব্লকের দেবতা মোড়ে অগ্রদূত সংঘ ক্লাবের পক্ষ থেকে। রৌদ্রের কারণে তারা সকলকেই শরবত পান করাচ্ছেন রাস্তার মানুষকে এবং সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করে দেশের গান চালিয়ে এই দিনটিকে স্মরণ করাচ্ছেন রাস্তার মানুষকে। তবে দুঃখের বিষয়, অনেক শিক্ষা প্রতিষ্ঠান, ছোট ছোট বিদ্যালয় দেখা যায় শুধু পতাকা উত্তোলন করে সবাই বাড়িতে চলে যায়। তবে সেটা ঠিক না, এই দিনটিতে কোনো একটি আনুষ্ঠানিকভাবে এই দিনটিকে সম্মানের সাথে পালন করলে ছোট ছোট বাচ্চারা বুঝতে পারবে আসলে এই দিনটি কিসের জন্য পালন করা হয়ে থাকে। বাচ্চাদের উৎসাহ করে তুলতে হবে, যেহেতু আমাদের এই দিনটি সকলের গর্বের একটা দিন। আসুন আমরা বিস্তারিত দেখে নেই এমএস নিউজ ইন্ডিয়ার চ্যানেলে। আপনাদের এই ক্লাবের নাম কি? ক্লাবের আমাদের ক্লাবের নাম হচ্ছে অগ্রদূত সংঘ। আপনাদের ক্লাবের পক্ষ থেকে কি ব্যবস্থাপনা নেওয়া হয়েছে? আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে সর্বপ্রথম মানে সবাই যেরকম সাধারণত করে যে পতাকা উত্তোলন করা, মিষ্টিমুখ করা, তো আমরা সেটা করেছিলাম। কিন্তু মিষ্টিমুখ করার পর দেখতেছি আকাশের পরিস্থিতি মানে খুবই রৌদ্র করতেছে, তো মানুষের অনেক তোলাফেরাতে রৌদ্র উপর লাগতেছে। তো ভাবলাম একটু ঠান্ডার ব্যবস্থা করি, তো আমরা একটু সামান্য পরিমাণ ঠান্ডার ব্যবস্থা করছি একটু সর্বত। রৌদ্র করতেছে কিন্তু ওরা কষ্ট হচ্ছে, তার জন্য ভাবলাম একটু ওদেরকে ইসে দেই। হ্যাঁ, আমরা শুধু সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করছিলাম, যেটা আমাদের দেশের গান চলবে। আজকের এই খুব ভালো একটি দিন, আজকের দিনে আমরা স্বাধীন পেয়েছি, আমার কত আনন্দের বিষয়। এই আনন্দটাকে সবার সামনে আমরা একত্রিত ভাবে রাখতে যাচ্ছি, সবাই একসঙ্গে থাকবো এই আনন্দ দিনে সবাই, এটাই। আপনাদের উদ্যোগটা আমাদের খুবই ভালো লাগলো। আমরা হচ্ছি মানে অনেক স্কুলে দেখলাম যে স্কুলে কোনো প্রোগ্রাম নেই। এবার স্কুলে যদি কোনো প্রোগ্রাম যদি এইভাবে এরকম যদি থাকে না, শুধু পতাকা উত্তোলন করে বাড়িতে সবাই চলে যায়, তাহলে কি করে এই ছোট ছোট বাচ্চারা এই দিনটিকে মনে রাখবে? এই দিনটিকে আমাদের সকলের মনে রাখা উচিত কি না? হ্যাঁ, অবশ্যই, একদম। এটা খুব ভালো, খারাপ একটা বিষয় যে আমরা দেখতেছি কোনো প্রোগ্রাম টোগ্রাম নাই, বাচ্চাদের সামনে সেরকম আনন্দটাকে তুলে ধরার মতো কিচ্ছু নাই। তো আমরা চাই এটা হওয়াটা খুব ভালো একটা, যেমন ছোটো মোটো প্রাইভেট স্কুলগুলোতে হচ্ছে, বাট আমাদের গভর্নমেন্টের যে স্কুলগুলো তাদেরকে প্রোগ্রাম নাই, এটা হওয়া খুবই জরুরি। বাচ্চা কাচ্চাদের ভবিষ্যতে আমাদের যাতে ওরা এই দিনটাকে কোনো দিনও কখনো ভুলে যেতে না পারে, তাদের এই আনন্দটাকে ধরে রাখতে পারে। সেক্ষেত্রে আমরা দেখতেছি যে একটা স্কুলে, এদিকে অনেক স্কুলে আমরা ঘুরলাম, কোনো স্কুলে এরকম কোনো প্রোগ্রাম নেই যে বাচ্চাদের নিয়ে একটা মিছিল বের করা হয়, অথবা মানে হয়তো রৌদ্রের কারণে না হতে পারে, কিন্তু একটা মাইক টাইকে সাউন্ড সিস্টেমের যদি ব্যবস্থা করে একটু দেশের গান যদি চলতো তাহলে আমার মনে হয় ভালো হয়। আপনারা এর ব্যাপারে কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, সেটা অবশ্যই, আজকে তো দরকার, অনেক দরকার সবারকে শোনার আমাদের দেশের গান, ক্লাবদের স্কুলদের অনেক দরকার। কিন্তু বিষয়টা এখন কিছু করার নাই, ওরা না করলে আমরা যথেষ্ট চেষ্টা করে আমরা করছি, কারণ আমরা চাই যাতে আগামীতে সবাই যাতে করে এই জিনিসগুলা, মানে বাচ্চা কাচ্চাদেরকে যাতে উৎসাহ করে রাখে, যাতে শিক্ষা পায় ওরা যে এরকম এই দিনটা খুবই একটা বিশেষ দিন, এই দিনটাকে কখনো ভোলা যাবে না, সবাই সহযোগিতা করে। আচ্ছা, এই জায়গাটার নাম কি? আমাদের জায়গাটার নাম হচ্ছে তেপোতা মোড়, ক্রান্তি তেপোতা মোড়। আপনাদের ক্লাবের নাম? আমাদের ক্লাবের নাম হচ্ছে অগ্রদূত সংঘ। আপনার নাম? আমার নাম হচ্ছে শাহাবুল ইসলাম। বিপুল রায়। আপনার নাম? সুজয় রায়। আপনার নাম? রাকেশ রায়। আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন। আবার আসতেছি পরের খবরে।